পেরিয়ে গেছে ২৪ ঘন্টা, তবে মাগুরায় পুলিশি নির্যাতনে পরিবহন শ্রমিক আব্দুল সালামের মৃত্যুর ঘটনায় দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ফুঁসে উঠেছেন এলাকাবাসী। দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় দ্রুত অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা। জামাল দরগা ওকে ফাঁড়িতে ধরে এনে নির্যাতন করে মেরে ফেলছে। এর আগে রোববার বিকেলে আব্দুল সালামের গ্রামের বাড়ি মাগুরা শ্রীপুরের রায়নগরে লাশ আনা হলে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজন এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চার সন্তান নিয়ে দিশেহারা আব্দুল সালামের স্ত্রী। চার করে মারিয়ে ফেলা আছে পুলিশরা। আমার আব্বু তো আর ফিরে আসবে না, মানে জীবনের নিরাপত্তা আমরা বিচার চাবো, তারা যদি আমাদের মেরে ফেলে তাহলে আমরা যাবো কোথায়? চারটে ছেলে মেয়ে, দুটো আছে প্রতিবন্ধী আর দুটো আছে ভালো, এদের দায়িত্ব নেবে ডাকে। এদিকে ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ঘটনার বিষয়ে আমাদের উদ্ধারকর্তা কর্তৃপক্ষ দেখবে, বিষয়টা তদন্ত করে দেখবে, তার সেভাবে ব্যবস্থা গ্রহণ করবে। শনিবার সন্ধ্যায় মাগুরার ওয়াবদা বাস স্ট্যান্ডে পরিবহন শ্রমিক আব্দুল কুদ্দুস সালামের সঙ্গে এক যাত্রীর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই যাত্রীর ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নাকল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ জামাল। তিনি আব্দুল সালামকে মারধর করে টেনে হিঁচড়ে ফাঁড়িতে নিয়ে যান বলে অভিযোগ এলাকাবাসীর। ঘণ্টাখানেক পরেই তার লাশ হাসপাতালে নেওয়ার সময় পুলিশের গাড়ি ঘেরাও করেন এলাকাবাসী। সমসংবাদ মাগুরা।